সিল্ক রুট। অতীতে এই পথেই বাণিজ্য চলত ভারতবর্ষ থেকে তিব্বত হয়ে মধ্য এশিয়া পর্যন্ত। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ঐতিহাসিক এই পথের সৌন্দর্য অতুলনীয়। রেশম পথের প্রবেশদ্বার বলা যেতে পারে লিংতামকে। চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই লিংতামের হোটেলে রাত্রিবাস করে ঘুরে নিতে পারেন এই সুন্দর পথটি। লিংতামে থেকে কাছাকাছির মধ্যে দেখে নিতে পারেন আরিতার বা লামপোখরি লেকটি, দূরত্ব 19 কিলোমিটার। লিংতামে থাকাকালীনই রংলির এসডিপির অফিস থেকে জোগাড় করে নিতে হবে সিল্ক রুট ঘোরার অনুমতিপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি ভোটার পরিচয়পত্রের জেরক্স দিয়ে আবেদন করলে সহজেই মেলে এই অনুমতি। নিজে ঝক্কি পোয়াতে না চাইলে লিংতামের হোটেলে বলে রাখলে ডকুমেন্টগুলি নিয়ে তারাই ব্যবস্থা করে দিতে পারে প্রয়োজনীয় এই অনুমতিপত্রের। লিংতাম থেকে বেরিয়ে প্রথমে পৌঁছন 9400 ফুট উচ্চতায় অবস্থিত জুলুকে। প্রধানত মিলিটারি বেস এটি। এরপরই ভুলভোলাইয়া থেকে দেখতে পাবেন অসাধারণ জুলুক লুপস। আসার পথের আঁকামাঁকা প্রায় 95টা বাঁক একসঙ্গে চোখে পড়ে এই জায়গা থেকে। এরপরই পৌঁছবেন লুংথুঙে। ১২,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই লুংথুং থেকে দেখা সূর্যোদয় মনে রাখার মতো। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা সহ বিস্তীর্ণ তুষার সিংহরাজের এক অনবদ্য রূপ দেখা যায়। নাথাং ভ্যালি পেরিয়ে এরপর রাস্তার ধারে দেখতে পাবেন অনন্য সুন্দর কুকুক লেক। নীল রঙা এই সুন্দর লেক থেকেই সৃষ্টি হয়েছে জলঢাকা নদীর। এখান থেকেই একটা রাস্তা চলে গিয়েছে চীন সীমান্তের জেলেপলা পর্যন্ত। এই জেলেপলা থেকেই অতীতে যাতায়াত করতেন সিল্ক রুটের যাত্রীরা। কিন্তু প্রতিরক্ষার কারণে জেলেপলার রাস্তা এখন সাধারণ পর্যটনের জন্য অবরুদ্ধ। ১৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গল্ফ কোর্সটি দেখে পৌঁছে যাবেন বাবা মন্দির। বাবা হরভজন সিং যে বাংকারটিতে পাহারা দিতেন সেটির অবস্থান এখানেই। এখানেও আছে একটি স্মৃতি মন্দির যেখানে বাবা হরভজন সিং এর ছবি, পোশাক, ব্যবহার করা জিনিসপত্র সযত্নে রাখা আছে। বিনা পয়সায় ফৌজিরা এখানে যাত্রীদের চা খাওয়ান। এই স্মৃতি মন্দির তাদের কাছে খুবই পবিত্র বলে গণ্য হয়। পাশেই টুকলা দাঁড়া, এখান থেকেও তুষারাবৃত হিমালয়ের এক দারুণ রূপ চোখে পড়ে। এখান থেকে যে রাস্তাটি গিয়েছে নতুন বাবা মন্দিরের দিকে, সে পথে কিছুটা এগিয়ে বাঁ হাতে আলাদা হয়েছে যে রাস্তাটি, সেটি ধরে গিয়ে দেখে নিতে পারেন আরেকটি সুন্দর লেক নেন মোসে।